স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়ে প্রতারণার দায়ে যুবকের বারো বছরের কারাদণ্ড নাটোরের গুরুদাসপুর পৌরসভায় তিন ভুয়া অডিটরকে আটক করেছে পুলিশ সিরাজগঞ্জে চোদ্দ কেজি গাঁজা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো রাজশাহীতে গৃহ উনন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতে নেওয়ার মামলায় এক যুবককে বারো বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান তিনটি পৃথক ধারায় এ রায় ঘোষণা করেন এছাড়াও দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফর হোসেন ওরফে রনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দণ্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে এজাহার সূত্রে জানা যায় রনি সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চাকুরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযোগ পেয়ে র্যাব দুই সালের জুলাই মাসে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে আটক করে পরে বাগমারা থানায় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি রনি পলাতক রয়েছেন রাজশাহী মহানগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন অনুষ্ঠানে প্রকল্পের দশ জন সদস্যের প্রত্যেককে দুই লাখ করে টাকা গৃহ উন্নয়ন ঋণ প্রদান করা হয়েছে এ প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে তিন কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে নারীর ক্ষমতায়ন হয়েছে তিনি বলেন এ প্রকল্পের আওতায় প্রায় আটান্ন হাজার পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন সহ নারীর ক্ষমতায়ন হয়েছে তিনি বলেন এ প্রকল্পের আওতায় প্রায় আটান্ন হাজার পরিবারের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে ইতিমধ্যে নগরীতে তিনশো পাঁচটি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতে গৃহ উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কায়ুম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ অন্যরা নাটোরের গুরুদাসপুর পৌরসভায় তিন ভুয়া অডিটরকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের নিরীক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে অডিট করার সময় পৌরসভা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এ সময় আটকৃত ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল টাকা ও প্রাইভেট কার জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী আটকৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী এস এম ইউনুস আলী একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে সহযোগী সুমন আলী ও রাজশাহীর পবা উপজেলার বাগমারা গ্রামের মৃত জাফর আলীর ছেলে গাড়ি চালক শামীম পারভেজ গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালকের স্বাক্ষর ও স্মারক নকল করে বাইশ আগস্ট নাটোরের গুরুদাসপুর পৌরসভার কার্যক্রম নিরীক্ষার জন্য অফিস আদেশপত্র পাঠানো হয় ওই আদেশের আলোকে নিজেকে মন্ত্রণালয়ের নিরীক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে গত তিন সেপ্টেম্বর গুরুদাসপুর পৌরসভায় তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আসেন এস এম ইউনুস তাদের কার্যক্রমের সন্দেহ হওয়ায় পরে খোঁজ নিয়ে জানা যায় তারা ভুয়া অডিটর আজ বৃহস্পতিবার তারা পুনরায় অডিটে এলে তাদের আটকে রেখে থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে চোদ্দ কেজি গাঁজা এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত আসামি চাঁদপুর জেলার কচুয়া থানার করইশ গ্রামের সফিউল্লার ছেলে ইমাম হোসেন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব বারো মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তিনি জানান গত বুধবার বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন পাঁচ নং চান্দাইকোনা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা হতে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কেজি গাঁজা সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নোয়াখালীতে ইফটিজিং মাদক অস্ত্র নারী নির্যাতন কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কবিরহাট পৌরসভা প্রাঙ্গনে এর আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসানের সভাপতিত্বে ও কবিরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লা কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সদস্য ও শিক্ষকবৃন্দ নাটোরের বাগাতিপাড়া থেকে রহিমা বেওয়ার নামে এক বৃদ্ধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষণহাটি গ্রামে নিহতের বড় ছেলের বাড়ির সামনের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে গাছের ডালের সাথে ঝুলন্ত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধার রহিমা দেওয়ার সাথে তার বড় ছেলে মজিবুর রহমান ও তার স্ত্রীর কলহের জেরে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হতে পারে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে নাটোরের জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বুলবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশবিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্র করে চলেছে এরই ধারাবাহিকতায় তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে তাণ্ডব ও পুলিশের ওপর হামলা করছে কিন্তু যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা তাদের এই কর্মকাণ্ডকে রাজপথে প্রতিহত করবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ